Bismillahirrahmanirrahim. Hey Jogotobashi, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো কি, দেখুন যে আমরা কিন্তু এই বাহ্যিক জগতে একটা কথা বলে থাকি যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর এবং দেখা যায় বিভিন্ন সাগর, তো এই সাগরের কথা বলে থাকি, তো সকল সাগরের মধ্যে কিন্তু পানি। তবে একটা জিনিস লক্ষ্য করবেন যে সাগরের যেহেতু আলাদা আলাদা নাম, তাহলে আলাদা আলাদা সাগরের পানি, একটা সাগরের পানির সাথে আরেকটা সাগরের পানির সাথে একটু ডিসকালার বা একটু আলাদা পাবেন। তাহলে মানব দেহের মধ্যেও তো সাগর আছে, তবে অন্য সাগরের কথা আজ বলবো না, আজকে বলবো হলো যে আটলান্টিক মহাসাগর। আর আটলান্টিক মহাসাগর আরেকটি আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরটি হলো চওড়াতে বড়, কিন্তু আটলান্টিক মহাসাগরটা হলো গভীরের দিক দিয়ে বড়। তাহলে আটলান্টিক মহাসাগরটি মানব দেহের মধ্যে কোথায় কিভাবে? তবে আরেকটি জিনিস বুঝতে হবে যে আটলান্টিক মহাসাগরটি গভীর। আচ্ছা, তাহলে আরেকটি জিনিস হলো যে সেই আটলান্টিক সাগরে কি পানি, তাহলে সেই পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। তাহলে গভীর জ্ঞান একটা হলো, দেখা গেছে যে বিভিন্ন পানি বিভিন্ন কালার বিভিন্ন গুণ থাকে, তবে আটলান্টিক মহাসাগরের মধ্যে যে পানি সেটা গভীর পানি, তার মানে গভীর জ্ঞানের কোনো বিষয়। তো মানব দেহের মধ্যে যদি আমরা আটলান্টিক মহাসাগর খুঁজতে যাই, তাহলে সেটা কোথায়? আটলান্টিক মহাসাগরটি হলো আপনার যেখানে সিদরাতুল মুনতাহা, আর সেই সিদরাতুল মুনতাহা কোথায়? আপনার মগজে তার ঠিকানা। এবং সেই সিদরাতুল মুনতাহা সেখানে ঢুকতে হলে বা সেখান দিয়ে আমরা বের হতে হলে কোনো একদিন এই আত্মাটাকে নিয়ে, তখন দেখা যায় সেই রাস্তাটির নাম হলো লামকাম। এই লামকামের রাস্তা দিয়ে আমাদেরকে একদিন বের হতে হবে। এবং দেখা যায় যে কোনো সাধক যদি সাধনা করে, তার লামকাম সাধনার ফলে এটা খোলে। যখন সাধনার ফলে সেই লামকামটি খুলে যায়, তখন তার দিব্যচক্ষু খুলে যায় এবং সে গভীর জ্ঞানের অধিকারী হয়ে যায়। তো এই জন্য একটি কথা বলা হয়, লামকামের খুললে তালা দেখবে তুমি নূর তাজাল্লা, এবং গোপনে শুনতে পারবে মাওলাজির শান। তবে আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সে আলোচনাটি হলো দেখুন যে আটলান্টিক মহাসাগরটা খুবই গভীর। এই পৃথিবীতে যারা নিজের লামকামটি খুলতে পেরেছে, তখন তারা সেই আটলান্টিক মহাসাগরের তলদেশে যাইতে পেরেছে, সুবহানাল্লাহ। তাহলে সেই আটলান্টিক মহাসাগরটি হলো মানুষের কোন জায়গায়, যেখানে মানুষের সিদরাতুল মুনতাহা, যেখানে মানুষের মগজের ঠিকানা, যেখানে মানুষের জ্ঞানের সাগর। তাহলে আকাশ জমিন পাতাল, বা স্বর্গ মত্ত পাতাল। তাহলে দেখা গেছে আল্লাহর জ্ঞানে নবী রাসূল চলে, এবং আল্লাহর জ্ঞানে যদি নবী রাসূল চলে, তখন আদম বডিটাও সেভাবেই চলে। তাহলে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে হলো একদম। তো আমরা যতটুকু বোঝার চেষ্টা করতেছি আজকে, সেই জিনিসটি হলো কি, যে আমাদের মানবের দেহের মধ্যে আটলান্টিক মহাসাগরটি হলো আমার যেখানে সিদরাতুল মুনতাহা, মগজে তার ঠিকানা, এবং মগজের যে ঠিকানা আছে সেই ঠিকানা বরাবর ঠিক উপরেই হলো লামকাম। আর সেই লামকামের তালা যারা খুলতে পেরেছে, এই লামকামের তালা যারা খুলতে পেরেছে, তারাই একমাত্র সেই আটলান্টিক মহাসাগর, সেই জ্ঞানের জগতে পৌঁছে যাবে। আর যখন এই ব্যক্তিটি জ্ঞানের শহরে পৌঁছে যাবে, তখন দেখতে পাবে চারদিকে তার খোলা, এই দিকেও খোলা, সেই দিকেও খোলা, সব দিকে খোলা, ফর্সা অন্ধকার বলে তার মধ্যে কিছু থাকবে না।
যেমন এই পৃথিবীতে কিছু অলিয়া উলিয়ারা বলে গেছে, দেখো বাবা তোমরা যে রাতের বেলায় লাইট জ্বালাইছো, তোমরা কেন এটা জ্বালাইছো? আমার কাছে তো রাতেও দিন, দিনেও দিন, আমার কাছে কোনো অন্ধকার নেই। তাই বলবো কি, মানব দেহের মধ্যে দুইটি টর্চলাইটের মতো দুইটি চক্ষু আপনাদের আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এটা রাত্র হলে চোখে দেখতে পায় না, অন্ধকার হয়ে যায়। আর মানুষের মধ্যে যে দিব্য জ্ঞান আছে, দিব্য চক্ষু আছে, সেটা যখন খুলে যায় তখন তার কাছে দিন আর রাত নেই। দেখেন, দিন আর রাত যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো কবর অন্ধকারই থাকবে, কারণ কবরের ভিতর অন্ধকার, আর অন্ধকারের মধ্যে যে দৃষ্টি নিক্ষেপ করব সেই দৃষ্টি নিক্ষেপ করতে হলে আমার চোখের মণিগুলো কালো, এবং যেখানে আমি অন্ধকারে ধাবিত হব সেখানেও কালো। এখন কালো কিন্তু কালোকে দেখে না, কালো আলোকে দেখে আর আলো কালোকে দেখে। এখন সেই আলো কালো দূরে মিলে যখন একাকার হয়ে যাবে সেদিনই আমরা হব সেই পূর্ণ চক্ষুমান। তাই বলা হয় যে আমরা যা কিছু করতেছি, যা কিছু দেখতেছি সব চর্মচোখে। এই দুইটি টর্চলাইট দিয়ে আমরা সব কিছু দিনের বেলায় দেখতে পাই, কিন্তু রাতের গভীরে যদি অন্ধকারের দেশে গিয়ে চোখ বুজে ধ্যানের সাধনা করে এবং অন্য অন্য সাধনাগুলো করে, তখন আস্তে আস্তে সেই মানুষের সেই দিব্য চক্ষু খুলতে শুরু করে। আর দিব্য চক্ষু যখন খুলবে তখন সেই সিদ্রাতুল মুনতাহা পৌঁছাবে, এবং সিদ্রাতুল মুনতাহা যখন পৌঁছাবে আর সেই স্থানটি হলো কি, লামকামের স্থান। আর তখনই তিনি সেই মহাজ্ঞান বা সেই আটলান্টিক মহাসাগরে তিনি পৌঁছে যাবেন। তবে হে জগতবাসী, জানি না আপনাদেরকে এই আলোচনায় কতটুকু বোঝাইতে পারলাম। তো আশা করছি, আমি একটু ভেঙে বলার চেষ্টা করেছি, তবে এর চেয়েও ক্লিয়ার আর বলতে পারছি না। তবে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, আর না হয়তো এটুকু বলতে পারেন যে আরেকটু ভেঙে খুলে বললে ভালো হয়। তো আমি চেষ্টা করব। তো আরও একটি বিষয় দেখুন, যে লামকামের খুললে তালা, এই লামকাম কিন্তু আপনি আমি নিজে নিজে খুলতে পারবো না, এটা নিজে নিজে খোলা যায় না। তবে একটি কথা ছিল যে ঘরেরই চাবি পরেরই হাতে, তো আমার লামকামের যে তালা খুলবো এই চাবি কিন্তু আমার কাছে নয়। আল্লাহ বলেছে কি, হে রাসুল আপনার হাতে আমার হাত, রাসুল বলেছে কি আমাকে দিয়ে নবুয়াত খতম, এরপরে অলি আউলিয়ার যুগ, তবে যার যার মুর্শিদের কাছে তার তার সেই লামকামের তালা খোলার চাবিটা রয়ে গেছে। আর সেই তালা খুলতে হলে একমাত্র সেই মুর্শিদের স্বর্ণপন্ন হতে হবে, তার চরণে ভক্তি দিয়ে তাকে হৃদয় দিয়ে ভালোবেসে সেই চাবিখানা নিতে হবে এবং সাধনার দেশে থাকতে হবে। তখন কি হবে, তখন লামকামের সেই তালা খোলার জন্যে আমরা সাহায্য পেয়ে গেলাম, এবং আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া করব যে হে আল্লাহ তোমার কুদরতি চরণে লাখো কোটি ভক্তি সালাম, যে তুমি এ পর্যন্ত অগ্রসর হইবার তৌফিক দান করেছ। আর যখন শুক্রিয়া করবেন আপনার স্তরটা আল্লাহ আরও বাড়িয়ে দেবে, যে আমাকে শুক্রিয়া জানিয়েছে সে আমার অলি আউলিয়াদের সংস্পর্শে এসে সে তার দিব্য চক্ষু বা তার মধ্যে আটলান্টিক মহাসাগর সে গভীর জ্ঞানের যে বিষয়টা সে বুঝতে পেরেছে, সে শিখতে পেরেছে, সে জানতে পেরেছে, সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আরেকটি কথা আমরা কিন্তু সবসময় বলে থাকি, সে কথাগুলো কি দেখেন, আমরা বলে থাকি যে আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা শ্রেষ্ঠ। না বাবা, জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না, সে নিজের কর্ম সাধনা দিয়ে যখন তিনি একজন অলিয়া উলিয়া হবেন, আল্লাহর বন্ধু হবেন, সেদিনই আমরা মানুষ হইলাম, এছাড়া নয়। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে কী বোঝাতে চাইলাম এবং কী বুঝলেন অবশ্যই জানাবেন, এবং কী ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তাও জানাবেন। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।